হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি আর চলে এসেছি আজকে নেক্সট দিনের ব্লগটা নিয়ে। ওকে, তো আজকে একদম সকাল সকাল শুরু করছি। সামনের বড় জানলাটা দিয়ে কি সুন্দর আলো আসছে, আর সেটাকে এনজয় করতে করতে রোদও উঠেছে। আর কিছুক্ষণ আগে জানো তো সামান্য একটু বৃষ্টিও হয়ে গেল, তো সেই রোদটাকে এনজয় করতে করতে আমি একটু চা বানিয়ে ফেললাম। আর চাটা বানিয়ে এবার যাচ্ছি ওখানে গিয়ে একসঙ্গে সবাই মিলে খাবো। তো চলো তাহলে আজকে আমি এখান থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো আশা করছি তোমরা খুব এনজয় করবে। রান্নাঘরের লাইটটা একবার বন্ধ করে দিই, দাঁড়াও। কি গরম করছে কি বলবো, বাপরে বাপ, প্রচণ্ড গরম গো, ভীষণ গরম করছে। রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিলাম, চলো যাই এবার ঘরে। সো চলো তাহলে, এই যে আমার চা, এই দেখো এই হচ্ছে আমার চা। আমি এখন এই যে চা নিয়ে এবার যাচ্ছি, চলো। এই যে চা চলে এসছে আমাদের।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা নেক্সট ডে, আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চা ফা করলাম, খেলাম, তারপর আমি পুজো টুজো, আমার পুজো সারা হয়ে গেছে, তোমাদের দেখালাম, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার পুজো টুজো কমপ্লিট করে এখন এ ঘরে এসেছি, এসে তোমার আমি আর মা একটু বসে আছি দুজন মিলে। আর আমরা যে আমাদের যে এনার্জি ড্রিঙ্কটা তোমাদেরকে বলেছিলাম, ছাতু করলাম, মানে ছাতুর শরবত, ছাতুর শরবত হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, এবং শক্তিটা ভীষণ বজায় থাকে, আগে আমি একবার বলেছিলাম। তো সেটাই আমরা আজকে ব্রেকফাস্টে খেলাম, ছাতুর শরবত। হ্যাঁ, ছোলার ছাতুর শরবত। ভাবলাম ততক্ষণে তোমাদের সাথে একটু চ্যাট করে কথা বলে নিই, কারণ এরপরে একবার ছাদে যাবো, যখন ছাদে যাবো আবার তখন আবার তোমাদেরকে দেখাবো। ওকে, তো তাহলে তোমরা দেখতে পাবে ছাদটা। তো চলো, এই দেখো বাইরেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? অনেক গাছপালা আছে বাইরে, ব্যাকগ্রাউন্ডের দিকটাতে অনেক গাছপালা আছে। আর এখন বসে আছি, এবারে ফ্যানটা তো সেরকম ধরে ঘুরছে না, কী ব্যাপার হলো ফ্যানটা? আচ্ছা চলো, যাই হোক, তো চলো আবার নেক্সট। বাবা চলে গেছে অফিস, আর ভাই গেছে বাবাকে একটু অফিসে দিয়ে আসতে, গেছে ড্রপ করতে, তো কাজকর্ম অনেক কিছু বাকি ছিল, তো সেগুলোই করছি আমি আর মা দুজন মিলে। আচ্ছা চলো, তাহলে আর কথা বলছি না, আর কথা বলে এটাকে শুধু শুধু টানছি না আমি, আমি চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো। চলো এবার ছাদে যাচ্ছি, একটু যাই ছাদে গিয়ে দেখি ছাদের কী পরিস্থিতি হয়ে গেছে, কারণ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। আজকে সকালবেলা যখন বাবা ছাদে গেছিলো তখন গিয়ে বলছে যে মানে চারিদিকে একদম পুরো জল জমে গেছিলো, পুরো সব ঝেঁটি ঝেঁটি পরিষ্কার করতে হয়েছে। তাই একবার আমি এবার যাচ্ছি ছাদে গিয়ে দেখি ছাদের কী পরিস্থিতি হয়ে আছে। আজকেও সকালবেলা বৃষ্টি হালকা হালকা হচ্ছিলো, কিন্তু সেরকমভাবে নয়, তো আজকে একটু রোদ উঠেছে, দেখি। এই দেখো ছাদে, চলো স্নান টান করে ছাদে এলাম, দেখি, ভাবলাম একবার দেখে নি কি। ছাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটা পুকুর দেখা যায় দূরে, ওই যে দূরে একটা ব্যাকগ্রাউন্ডে একটা পুকুর দেখা যায়, আর এদিকটাতে একটা বাঁশ বাগান আছে, আর এই যে এটা আমাদের ছাদটা আর কি। আমার ছাদে ঘোরা হয়ে গেল, ঘোরা বলতে কিছুই না অ্যাকচুয়ালি, আমি দেখতে এসেছিলাম, মানে যেহেতু সকালবেলা অনেক জল জমে গেছিলো, বাবা নিচে গিয়ে বললো, আমি ভাবলাম একটু যাই ছাদে গিয়ে একবার দেখে আসবো যে ছাদে কী পরিস্থিতি হয়ে আছে। এমনি মোটামুটি যেহেতু একটু হালকা হালকা আজকে রোদ উঠেছে, তাই মোটামুটি শুকিয়ে গেছে, তাও কিছু কিছু জায়গা একটু ভিজে আছে, তোমাদেরকে তো একবার দেখালাম ছাদটা। তো দেখি মাথাটা চুলটা এবার নিচে গিয়ে একটু খাওয়া দাওয়াটা আগে করে নিই, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আমি আর মাই তো আছি আজকে, তো খাওয়াটা কমপ্লিট করে নিয়ে
তারপর দেখি, কারণ আমার অনেক বড় বড় লম্বা লম্বা চুল, তো এবার যার জন্য চুলটা শুকানোরও টাইম দরকার, আর বিশেষ করে রোদে থাকতে পারলে সব থেকে ভালো হতো। আমি জানি না, দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে যদি তখনও রোদ থাকে তাহলে না হয় একবার তখন ছাদে আসবো, আর ছাদে এসে তারপর চুলটা একটু না হয় শুকিয়ে নেবো খুলে, নাহলে আমার চুল কিছুতেই শুকোতে চায় না একদম। তো মা দেখো নিচে বসে আছে, একটু রান্না করে পটল কটা ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে আমরা খেতে পুজো করবো। আমি দেখো যে আবার আজকে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, আমাদের জ্যাকেট ফট জলদি, এই দেখো দেখলে কি দারুণ বৃষ্টি পড়ছে, মানে এখন প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। এখন ভালোই হলো একদিকে, ওয়েদার ঠান্ডাও হয়ে যাবে বৃষ্টির জন্য। তোমাদেরকে বৃষ্টিটা আজকে দেখি, এখানেই আমি আজকের দিনটা শেষ করছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম সাবধানে থাকবে, আর মাস্ক অবশ্যই কিন্তু ইউজ করো বাইরে বেরোনোর আগে। আর চলো তাহলে আজকে টাটা, বাই বাই। আমাদের মাস্কগুলো সব আছে, আছে তো, আছে আছে রাখা আছে। তুমি যখন বেরোবে তখন কি করবে, এখনই কি করবে নাকি? না আমি জিজ্ঞেস করছি, আমরা এনেছি তো? হ্যাঁ এনেছি, কারেন্টটা যাবে যাবে করছে, মনে হয় কারেন্টটাও চলে যেতে পারে। যাই হোক চলো তাহলে, আর আজকে বেশি কথা বলছি না, আজকে এখানেই তাহলে দিনটাকে শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন দিনের সাথে, নতুন স্মাইলের সাথে আমি আবার একটা নতুন গল্পে তোমাদের সঙ্গে ফিরে আসবো। আবার তাহলে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। একটা ছোট্ট গ্যাপ নিয়ে আমি আবার ফিরে আসছি কালকে, ওকে? তো চলো। আর হ্যাঁ, আর একটা কথা শেষ করার আগে বলে দিই, সেটা হচ্ছে যদি আজকের ব্লগটা আমার দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, কেন কি ডেলি ডেলি এরকম আরও নতুন নতুন অনেক আপডেট তোমরা পেতে থাকবে। আর গৃহপ্রবেশের ব্লগটা যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে এখনই গিয়ে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নাও। আর যারা নতুন বন্ধুরা তাদের একটাই কথা বলতে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার। আমার এই পরিবারে তোমাদের সবাইকে স্বাগত, মাই মেকআপ অ্যান্ড ব্লগস এই পরিবারে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এটা একটা আমার বাংলা ডেইলি ব্লগ চ্যানেল, এবং আমি মেকআপ করতে পছন্দ করি, তাদের জন্য মেকআপ ব্লগ, তো আমি মেকআপ ভিডিওতে আমি এখানে দিই। আর তো ডেইলি ব্লগস এবং মেকআপ ভিডিও অবশ্যই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবো তাদের থেকে, আর এখানে ডেইলি আপডেটও তোমরা পেয়ে যাবে। আর পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবে, যাতে করে তোমরা কোনো